ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির উপকরণ হলো সর্ষের তেল, নুন হলুদ মাখানো ভেটকি মাছের মাথা, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, টমেটো আর আদার পেস্ট। আলু আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর লাগছে সামান্য ঘি। ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করার জন্য প্রথমে আমি যেটা করব, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। তারপর মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা ওই তেলের মধ্যে দেব। মাথাটা ভাজা হয়ে গেছে, খুব ভালো করে এবার তুলে নেব। ওই মাছ ভাজার তেলে আমি আবার আলুগুলো দিলাম, দিয়ে ভেজে তুলে রাখলাম। এবার একটা পাত্রের মধ্যে টমেটো আর আদার পেস্টটার মধ্যে পরিমাণ মতো নুন, স্বাদ মতো চিনি, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম। এবার তাতে একটু জল দিয়ে আমি গুলে পেস্টটা তৈরি করে রাখব। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দেব। কানুনি পেস্টটা তেলের মধ্যে দিয়ে নাড়ব। এবার এর মধ্যে সিদ্ধ করা বাঁধাকপিটাও দিয়ে দেব। ভাজা মাছের মাথাটা টুকরো টুকরো করে দিয়ে দেব। ভাজা আলু, কড়াইশুঁটি, লঙ্কা দিয়ে নাড়ব। কষানো হয়েছে, জল দিয়ে ঢাকা দেব। এর আগেই আমি একবার টেস্ট করে নিয়েছি নুন মিষ্টিটা ঠিক আছে কি না। তারপর এখন খুলে এর মধ্যে পরিমাণ মতো, যে যার ইচ্ছে মতো পরিমাণ করে ঘি দিয়ে দেবেন। তারপরে তাতে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এটাকে আবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেন। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলব। আমার ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম হয়ে গেছে, আর খুব সুন্দর দেখতেও হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। ধন্যবাদ।